উত্তর আর বোট ক্লাবের সেই মধ্যরাতের ঘটনার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রী পরিমনির। ভিডিওতে দেখা গেছে পরিমনি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মদ পান করছেন। গোয়েন্দা তথ্য বলছে ওই সময় দূর থেকে তাকে মদ পান করতে বারণ করেন বোট ক্লাবের পরিচালনা সদস্য নাসিরু মাহমুদ। জানা যায় পরিমনি মদ পানের বাধা পেতেই বেপরোয়া হয়ে ওঠেন, গ্লাস প্লেট ভাঙেন এবং নাসিরু মাহমুদের দিকে বোতল ছুড়ে মারেন। এক পর্যায়ে নাসিরু মাহমুদ ক্ষুব্ধ হয়ে পরিমনিকে চর মেরে বসেন। এর আগেও গণমাধ্যমে বোট ক্লাবের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়। তবে অনেকেই ধারণা করেছেন চর মারার ক্ষোভ থেকেই বাকি সব কিছু করছেন পরিমনি। এদিকে পরিমনির বন্ধু অমির ব্যাপারে সিআইডি বলছেন মানব পাচার করে কোটি কোটি টাকা ছিনিয়ে নিয়েছেন অমি ও তার সহযোগীরা। জিজ্ঞাসাবাদ করে আমরা অভিযান চালিয়ে ঢাকা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার আরো 9 জনকে আরো 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই।